হয়েছে, বেশ সুন্দর সাজানো হয়েছে। এখানেই হবে হচ্ছে যজ্ঞটা, যেটা মহা ধুমধাম করে যজ্ঞ করা হয়। আমি টাইম গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গিয়েছো। হ্যাঁ, কলকাতার মধ্যে শ্রী শ্রী চণ্ডী পুজো হচ্ছে, অর্থাৎ এই মাসের মধ্যে যে সমস্ত পুজো রয়েছে না, মানে বাংলার মধ্যে মানে বিভিন্ন জায়গার মধ্যে, যেমন তোমার শ্রীরামপুরে মা শীতলা রয়েছে, এছাড়া চন্দননগরে তোমার রয়েছে হচ্ছে মা রাজেশ্বরীর পুজো, কলকাতার মধ্যে আবার একটি চণ্ডী মঙ্গলচণ্ডী পুজোও আছে, আবার তার পাশাপাশি চণ্ডিকা পুজোও আছে, মানে মায়ের সব রূপ রয়েছে। এছাড়া এই এছাড়াও তোমার চন্দননগরের রাজরাজেশ্বরীর পুজো, মায়ের কথা তো তোমাদেরকে বললামই। এছাড়া রানাঘাটের মধ্যে হচ্ছে কিন্তু তোমার হচ্ছে মহিষমর্দিনী মাতার পুজো, ঠিক তেমনি কলকাতার মধ্যেও রয়েছে কিন্তু বড় চণ্ডিকার পুজো রয়েছে, আর সেটা হচ্ছে সাউথ কলকাতার মধ্যে। হ্যাঁ, তোমরা সাউথ কলকাতার মধ্যে রয়েছি আমি, আর সাউথ কলকাতা বিহালা করছেন, অর্থাৎ বিহালা ক্লাবে যেখানে দুর্গাপুজো খুবই বিখ্যাত হয়, সেইখানেই হচ্ছে মা চণ্ডীর পুজো। আর এটা প্রায় না হলেও মোটামুটি 40-এর ওপরে পুজো, 41-42 বর্ষের পুজো। তো সামনেই, মাঠের সামনেই রয়েছে মণ্ডপের দিকে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ওয়ান ধামাকে দা ফ্রেশ। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ওকে ফ্রেন্ডস, তো রয়েছে হচ্ছে বিহালা ক্লাবের মধ্যে অষ্টাদশ পূজা, মা উগ্রচণ্ডা চণ্ডিকার পুজোর সামনে রয়েছে। মাতৃ প্রতিমা কিন্তু খুবই সুন্দর হয়েছে, মায়ের যে চক্ষুদান করেছেন বা প্রতিমা আর্টিস্ট, তিনি হচ্ছেন ঠাকুরপুকুরে 2 নম্বর বাজার পাড়ার দিকে বিখ্যাত আর্টিস্ট গৌরাঙ্গ পাল। তিনি কিন্তু আগের বছর কিন্তু দুর্গা প্রতিমা করে প্রায় 2 থেকে 3টি তার দুর্গা প্রতিমা কিন্তু রেড রোডে গিয়েছিল দুর্গাপুজোর সময়, আর এবছর তিনি করেছেন বেহারা ক্লাবে। অসাধারণ মাতৃ প্রতিমা, চক্ষুদান অসাধারণ করেছে, দেখলে বুঝতে পারবে না মোহনবাসী রুদ্রপালের প্রতিমা না গৌরাঙ্গ পালের প্রতিমা, মানে প্রায় একই টাইপের লাগছে। অসাধারণ প্রতিমা, তো সবাই দেখো একবার, দেখে না সিনেমেটিক সবসময়। এই হচ্ছে মা চণ্ডীর প্রতিমা দেখতে পাচ্ছ, যেটা দেখালাম তোমাদেরকে একদম সামনের থেকে। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু অষ্টাদশ পূজা মা প্রতিমা, দেখলে বুঝতে পারবে। দেখো আর ঠিক তার এইখানে রয়েছে যজ্ঞ, আজ অষ্টমীর তিথি, কালকে উদ্বোধন হয়েছিল কিন্তু, আর এখানে কাঠ রাখা হয়েছে যজ্ঞের ওপরে, দেখো ফুল রাখা হয়েছে, বেশ সুন্দর সাজানো হয়েছে। এখানেই হবে হচ্ছে যজ্ঞটা, যেটা মহা ধুমধাম করে যজ্ঞ করা হয়। আমি টাইম পেলে ডেফিনেটলি আসবো, বাট তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিলাম। দেখো বিশাল বড় যজ্ঞ করা হবে এই জায়গাটার মধ্যে, চারিদিকে বেদি দিয়ে সাজানো রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। ওকে ফ্রেন্ড,
তো এই পুজোটা 39তম বর্ষের পুজো, আগের বছর 38 ছিল আমি জানি না অতটা হিসেবে। 1988 সালে প্রথম এই পুজো শুরু করে এখানকার লোকেরা, তখন ধুমধাম করে হতো, এখনও ধুমধাম করেই হচ্ছে। আর এই বছর 39তম বর্ষের পুজো, আমি কাউন্টিংয়ে একটু ভুল করে ফেলেছি, 43-44 বলেছি, যাই হোক 39তম বর্ষের পুজো। আর তোমাদেরকে মাতৃ প্রতিমা দেখিয়ে দিলাম, অসাধারণ লাগলো কিন্তু মাতৃ প্রতিমা দেখতে। পুরো কিন্তু গৌরাঙ্গ পালের স্টুডিও প্রতিমা, মানে গৌরাঙ্গ পাল বলতে মানে অসাধারণ প্রতিমা যিনি করে থাকেন বাচ্চারপাড়া 2 নম্বরে, ওখানের মধ্যে গৌরাঙ্গ পাল, তার প্রতিমা তৈরি করা। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, বেশি করে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে কলকাতা বেহালার অংশের শ্রীপি চণ্ডী পুজোর 39তম বর্ষের এই ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো এই ভিডিওটা, ভিউজটা একটু অনেকটা কমে হচ্ছে, যা তোমরা ভিডিও দেখছো না বা হয়তো স্কিপ করে বেরিয়ে চলে যাচ্ছ, তার জন্য ভিউজ আসছে না। প্লিজ দেখো ভিডিওটা, অনেক কষ্ট করে তৈরি করছি, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি কোথাও একটা মোটিভেট হই নতুন নতুন ভিডিও করবার জন্য, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো, সমস্ত ভিডিও আপডেট ও নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও।